অনেকদিন পর মিনার চলচ্চিত্রে প্রথমবার গান করেছিলেন রেদোয়ান রনি পরিচালিত আইসক্রিম ছবিতে। 2016 সালে মুক্তি পায় ছবিটি। ওই ছবিতে মিনারের গাওয়া পথ শিরোনামে গানটি বেশ সমাদৃত হয়। এতদিন পর দ্বিতীয়বারের মতো চলচ্চিত্রে গান গাইলেন এই সঙ্গীত শিল্পী। খণ্ড বিখণ্ড ভালোবাসা শিরোনামে ইস্পাহানি আরিফ জাহানের নায়ক ছবির জন্য গাইলেন তিনি। গানটির সুর তার নিজের করা। গানটি লিখেছেন কবির বকুল আর সঙ্গীতায়োজনে ছিলেন রেজোয়ান শেখ। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটি ধারণ করা হয়। গানটি প্রসঙ্গে মিনার বলেন, গানের কথার গাঁথুনি বেশ ভালো, এটি একটি বিরহকাতর ভালোবাসার গান। চলচ্চিত্রের যে অংশের জন্য গানটি করা হয়েছে তাতে সবারই ভালো লাগবে বলে আশা করছি।